দার্জিলিংয়ের জঙ্গলে আগুন, 3 মাইল এবং 6 মাইলের মধ্যে বনে আগুন লাগে এবং সেই রাস্তায় যানবাহন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। দার্জিলিংয়ের 3 মাইল এবং 6 মাইল এলাকায় এর মধ্যেই জঙ্গলে আগুন লাগার ঘটনা, যে এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা যে 24 ঘন্টায়। কায়েস আনসারি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। কায়েস, কোথায় আগুন লাগে, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, রাত্রিবেলা কালকে রাত্রিবেলা একটা ফায়ার স্টার্ট হয়েছিল, কিন্তু একটা হালকা ছিল, কিন্তু আজকে যেরকম 10টা পরে দেখছি কি ভীষণ আগটা জঙ্গলে, ওটা জঙ্গল মতন 3 মাইল, 8 মাইল, 6 মাইলের মাঝে মাঝে কাছে একটু পুরো ভীষণ ফরেস্ট এরিয়া আছে, যেরকম হয় ঘুম থেকে নামার জন্য বাইশ হাত থেকে যে পেস অফ হয়ে আপনাদের যেরকম 6 মাইল হয়ে তাকদা ইয়া কালিম্পং যায় রাস্তা দিয়ে, ওইটা ভীষণ আগটা মতো ফরেস্ট ফায়ারটা আছে, কিন্তু ফরেস্ট ফায়ারটা যে 11টার সময় যেরকম ভীষণ ফরেস্ট ফায়ারটা হয়েছিল, ওই যে স্মোকটা, যে স্মোক জন্য ওইটাই যে পাশার যে গাড়িটা যাচ্ছে ওইটা একটু সমস্যা হচ্ছে, ওইটা ছাড়া আপনাদের 10:30টার সময় মধ্যে, 10:30 বলবো না 11টার সময় ফাইভ দুটা ইঞ্জিন দার্জিলিং থেকে রওনা হয়েছিল, 11:30টার সময় পৌঁছে একটু আপনারা চেষ্টা করছে নিমার কন্ট্রোল জন্য, ওইটা ছাড়া যেরকম পানি পাহাড়ে তো আপনাদের মনে আছে কি পানি জলটা প্রবলেম, ওই পানি জলটা ভরার জন্য ওই যাচ্ছে দার্জিলিং জু বিল্ডিং সেটা 6 মাইলে আছে, ওই ভীষণ পানি আছে, ওই পানিটা ডাইভার্ট করে ওইটা চেষ্টা করছে, এখানে কন্ট্রোল তো হালকা হলেও কন্ট্রোল হচ্ছে। কিন্তু রাখো, ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।